ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য রাজভবনের বিকল্প জায়গা বাছার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়ে শুক্রবার স্থান পরিবর্তন করে বিকল্প জায়গায় অবস্থানের কথা জানান শুভেন্দু অধিকারী শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে এই মর্মে প্রস্তাব জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিকল্প জায়গার প্রস্তাব দেন তিনি রাজভবনের পরিবর্তে এবার রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে যান শুভেন্দু অশান্তিতে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজভবনে ঢুকতে গিয়ে প্রথমবার বাধা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী সেদিন পুলিশে বাধার পর রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু সেই মতো রাজভবনের বাইরে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল কিন্তু অনুমতি মেলেনি অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ধরনায় বসার জন্য পুলিশ অনুমতি দিয়েছিল অথচ বিরোধী দলনেতাকে দিচ্ছে না সে নিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা কিন্তু হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চও জানিয়ে দেয় রাজভবনের সামনে ধরনায় বসতে পারবেন না শুভেন্দু অধিকারীরা পরিবর্তে শুভেন্দুকে বিকল্প কোনো জায়গা খুঁজে বের করার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি সেই মতোই এবার বিকল্প স্থান ডিজির দপ্তর যদিও এই প্রস্তাবে কতটা সহমত প্রকাশ করে হাইকোর্ট এখন সেটাই দেখার এই আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা